ফটামনি এলাকায় যে উচ্ছেদ হয়েছিল, মানুষের গড় ভাঙ্গা হয়েছিল, সেই নিয়ে পুরো বিষয় আজ আমি আপনাদের সামনে পুরো বিষয়গুলো বলবো। আপনারা ভিডিওটা না খেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা, এবং যদি খেটে দেখেন তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। তাই বলবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং যে কটামনিতে যে যে এলাকায় প্রায় 4-5টা গ্রামে যে উচ্ছেদ হয়েছে, যে মানুষের গড়বাড়ি ভাঙ্গা হয়েছে, সেই ভাঙ্গা নিয়ে আপনাদের সামনে যে আমি যে বিষয়গুলো বলবো, যে সেটা ছিল কিন্তু সত্যি সরকারের মাটি, সরকারের চা বাগানের মাটি ছিল। তাই সরকারের আদেশ অনুযায়ী, সরকারের আইন অনুযায়ী সেটা খালি করতে বাধ্য করেছে এবং খালি করে দিয়েছে। সে নিয়ে আমরা কিছু বলবো না। সরকারের জায়গা ছিল, তাই সরকারে এইভাবে আদেশ করেছে এবং খালি করে দিয়েছে। সে নিয়ে আমরা বলার কিছু নাই আমাদের। এবং বলার বিষয় হলো যে মানুষের সাথে যে অবস্থা হয়েছে মানুষের কাছে, যে মানুষ যে আতঙ্কের মাঝে পড়েছে, সে নিয়ে আপনাদেরকে বলবো আমি কিছু তথ্য। যে যখন আপনারা দেখছেন অনেক নিউজে শুনেছেন যে সেখানে যে তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখের আগে কিন্তু গরগুলো ভাঙ্গা হয়েছে। যে তারিখ দেওয়া হয়েছিল 17 তারিখ বিকেল 5টা পর্যন্ত, তার দুদিন আগে কিন্তু গরগুলো ভাঙ্গা হয়। দুদিন আগে যে গরগুলো ভাঙ্গা হয় সে নিয়ে বিষয়গুলো আপনাদের সামনে বলবো আমি। যে মানুষের প্রায় 100 বছর 150 বছর তো নেই, এক একটা বাড়িতে মানুষ বসত করে আছে, সেটা তো মানুষের নিশ্চয় একটা দলিলপত্র থাকবই। আর সেখানে মানুষের কিছু দলিলপত্র ছিল, এবং দলিলপত্র সেই যে টাইম যেগুলো দেওয়া হয়েছিল মানুষের, যে 17 তারিখ অবধি, তার আগে মানুষে অনেক চেষ্টা করছে, অনেক সার্কুলও গিয়েছে, অনেক জায়গায় গিয়েছে, যে আইনের রাস্তায় গিয়েছে, তারা যদি তাদের বাড়িঘরটা বাঁচাইতে পারে সে নিয়ে অনেক চেষ্টা করছে। এবং কিন্তু মানুষের যে সময় দেওয়া হয়েছিল, নিশ্চয় মানুষের যে সময়ের ভিতরে মানুষের চেষ্টা করছে যে আমার এত তারিখের ভিতরে ভাঙ্গা হবে, তার আগে মোটামুটি আমি একটা রাস্তা খুঁজে নেব, সে নিয়ে মানুষের একটা আলোচনা ছিল, অথচ মানুষের চিন্তাধারণা ছিল। যে হঠাৎ করে 2 দিন আগে ভাঙ্গার আওয়াজটা উড়ে যায় যে কালকে গরগুলা ভাঙ্গা হয়ে যাবে, সে নিয়ে মানুষ যে আতঙ্কের মাঝে পড়ে যায়। যেমন ধরুন আমাদের এলাকায় ছিল, আমাদের পার্শ্ববর্তী এলাকায়, সেখানে আমরাও শুনি যে সেখানে এমন হয়েছে। তখন মানুষ কিছু যে মানুষের গড়গুলা আছে, মানুষে যে একটা চেষ্টা করছে যে হঠাৎ করে মানুষ তো করার কিচ্ছু নাই, তখন মানুষে মনে করেন যে গড়ের ভিতরে যে জিনিসগুলো ছিল সেইগুলা বাইর করতে মানুষ বাধ্য হয়েছে। হঠাৎ করে তো যাওয়ার জায়গা নাই, কালকে ভাঙবে, তখন কিতা করবে মানুষ? তখন ভাবছিল মানুষ একটা উপায় ছিল যে গড়ের ভিতর থেকে জিনিসগুলা বার করা। এবং মানুষের তো সবার পরিবারে 7 জন, 8 জন, 10 জন, 5 জন এরকম লোক ছিল, এর মাঝে তো বাচ্চারাই ছিল, যে হঠাৎ করে বাচ্চাদের নিয়ে কোথায় যাবে, কার বাড়িতে যাবে, কার বারিন্দায় যাবে, সে নিয়ে মানুষ পুরা আতঙ্কের মাঝে ছিল। তখন মনে করেন ওরা গড়ের যে জিনিসগুলো বাইর করতে বাধ্য হয় মানুষ, তখন মানুষ জিনিসগুলো বাইর করে, এবং কেউ পুকুরের ফাড়ে নিয়ে রাখে, কেউ নদীর কিনারে রাখে, কেউ গাছতলায় রাখে, কেউ রাস্তায় রাখে, যে যেভাবে সুবিধা হয়েছিল তারা ঠিক এইভাবে নিয়ে জিনিসগুলো বাইর করিয়া রাখে। তখন খান্নাখাটির আওয়াজ পড়ে যায় পুরা এলাকায়, পুরা এলাকায় খান্নাখাটির আওয়াজ উড়ে যায়, অথচ অনেক বড় দুর্ঘটনা ঘটেছে, তেমন হয়ে যায় সেই এলাকায় মানুষের খান্নার আওয়াজগুলো উড়ে যায়। এবং মানুষ যে হঠাৎ করে মানুষ কোথায় যাবে, কেউ আছে যে পরিবারের যে 2 জন থাকছে ঘরে, বা 1 জন থাকছে, যে ঘরের বাচ্চাগুলো ঘরের ফ্যামিলিকে বাইরে ফাটিয়ে দিছে, এবং মহিলাদের বাপের বাড়ি, এবং যে যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে ওদেরকে ফাটিয়ে দেয়। রাত্রে 10টা, 11টা পুরো রাত্র সেই দিন কিন্তু পুরা এলাকাটা জাগিয়া থাকছিল, পুরা এলাকাটা জাগিয়া থাকছিল সেই দিন রাত্রে। কিন্তু মানুষ অস্থির ছিল সেই রাত্রে, যে মানুষের কি করবে, মানুষের কোনো উপায় ছিল না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাদের কাছে রিকোয়েস্ট হইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন, এবং একটা লাইক করতে ভুলবেন না।